শুরুতে ফ্যাং ইউ নামে একটা মেয়েকে দেখানো হয় যে কোরিয়ার সবচেয়ে ভালো একটা এমএমএ ফাইটার ছিল, মানে বক্সিং ফাইটার আর কি। আর সে খুব সম্প্রতি অফিসিয়াল ম্যাচ গুলোতে অংশ নেওয়া শুরু করেছে, আর এখনো তার অনেক কিছু করার রয়েছে, মানে ওরকম নামও করতে পারেনি, অনেক রেকর্ডও করতে পারেনি, কিংবা বড় কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। তবে সমস্যা হচ্ছে, সে অনেক সুন্দরী হওয়াতে মিডিয়াতে তাকে নিয়ে অনেক হইচই হয়, যে কারণে সে অনেক দ্রুত বিখ্যাত হয়ে যায়। আর এরপর ফ্ল্যাশ ব্যাকে দেখানো হয় ফ্যাং ইউ তার ধনী দাদাকে বলছে সে একজন বক্সার হতে চায়, কিন্তু তার দাদা বলে যে আমাদের পরিবারের মর্যাদা অনেক বেশি, আমরা ব্যবসায়ী ফ্যামিলি, আমাদের ব্যবসা অনেক বড়, তুমি আমার ব্যবসায় সহায়তা করবে, তোমাকে এটা হতে হবে না। কিন্তু তার দাদাকে ফ্যাং ইউ নিরাশ করে এবং সে ফাইটার হওয়ার সিদ্ধান্তই নেয়। আর অন্যদিকে মিটাং নামে একজনকে দেখানো হয় যে তার দুই ভাই বোন নিয়ে বসবাস করে, আর তাদের বাবা মারা গিয়েছে, আর তারপরে তাদের মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আর এর ফলে সকল দায়িত্ব তার উপর এসে পড়েছে দুই ভাই বোনের। তো এখানে আমরা দেখি তার ছোট ভাই টিভিতে এমএমএ বা বক্সিং ফাইট দেখে, আর তার পছন্দের যোদ্ধা হচ্ছে ওই যে সে ফ্যাং ইউ, যাকে সে কুইন বা রানী বলে ডাকে। তো যাই হোক, মিং ট্যান তার ছোট ভাই বোনের সকল চাহিদা পূরণ করতে বাড়তি কাজ করে, আর তারপর তাকে কলেজ করতে হয়। তো আমরা দেখি সে একটা রেস্টুরেন্টে খাবার ডেলিভারি কাজ করছে, আর পাশাপাশি তার পড়ালেখা চালিয়ে যেতে তার একটা ভালো স্কুলে স্কলারশিপ প্রয়োজন, যাতে সে বিনা বেতনে পড়তে পারে। তো এরকম স্কুলে সে খোঁজ করছিল, আর সেরকম একটা সময় সে একদিন একটা মার্শাল আর্টের একটা লোককে খাবার ডেলিভারি দেওয়ার কাজ পায়। আর কাজটা একটু কঠিন ছিল, কারণ যে জায়গাতে খাবার ডেলিভারি দিতে হবে সে জায়গাটা তাদের রেস্টুরেন্ট থেকে 20 মিনিটের পথ ছিল, কিন্তু তার খাবারটা ডেলিভারি দিতে হবে 15 মিনিটের মধ্যে, মানে 15 মিনিটের মধ্যে সে হাতে খাবার চেয়েছে। তো সময় কম থাকার কারণে আমরা দেখি মি ট্যাং অনেক দ্রুত শর্টকাট রাস্তা দিয়ে চলে যায়, মানে তার সকল অলিগুলি মনে থাকে আর কি, আর এটা তার একটা স্পেশাল গুণ, সব রাস্তা মনে রাখতে পারে। তো এই কারণে তার কাজ সহজ হয়ে যায়। আর সে যখন প্রায় পৌঁছে যায়, তখন আমরা দেখি রাস্তায় এক মহিলা ফল বিক্রি করছিল, তার গাড়ি থেকে ফল পড়ছে এবং গাড়িটা আস্তে আস্তে ঢালুতে সামনের দিকে চলে যাচ্ছে। তো তখন করে কি, ওই মহিলাকে সাহায্য করার চেষ্টা করে, আর তখনই আমরা এমএ ফাইটারের সেই যোদ্ধা, মানে ওই মহিলা বক্সার ফ্যাং ইউকে দেখতে পাই, যে ওই গাড়িকে থামানোর জন্য গাড়িতে একটা লাঠি দেয়, যার ফলে কি হয়, গাড়িটা থেমে যায়, এর সাথে ভেঙেও যায়, মানে ভালো কিছু হওয়ার বদলে উল্টো খারাপ কিছু হয়ে যায়। আর তখন ওই বুড়িটা তো চিল্লাচিল্লি করতে থাকে, আর আমাদের যে নায়ক মানে মিং ট্যান, সে ওই বুড়ির কাছে ওকে ক্ষমা চাইতে বলে, কিন্তু আমরা দেখি ফ্যাং ইউ মানে মেয়েটা খুবই খুবই অহংকারী, সে যেটা করে কোনো কথা বলে না, কয় টাকা ক্ষতি হয়েছে এরকম একটা ভাব করে পকেটে টাকা গুঁজে দিয়ে সেখান থেকে চলে যায়। তো মি ট্যাং মেয়েটির এরকম আচরণ দেখে রেগে যায়, তবে তারপরে কিছু করার নেই, তার খাবার ডেলিভারি দিতে হবে, সে তাড়াতাড়ি খাবার ডেলিভারি দিতে যায়। আর ওদিকে আমরা দেখি ফ্যাং ইউ মানে ওই মেয়েটি মূলত তার পুরনো মার্শাল আর্টের টিচারের কাছে গিয়েছে, আর তার কাছে সাহায্য চায় যে আমার পরিবার আমাকে বলছে বক্সিং ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি এটা রেগুলার করতে যাচ্ছি, আমি চাচ্ছি আমার বংশের মর্যাদাটাকে ব্যবসায় না শুধুমাত্র এভাবেও বাড়াতে। আর তখন ওর ওস্তাদ বলে তোমার যেটা মনে চাইবে তুমি সেটাই বেটার করতে পারবে, আর তখন ফ্যাং ইউ সিদ্ধান্ত নেয় সে বক্সিং চালিয়ে যাবে। আর অন্যদিকে আমরা দেখি মি ট্যাং ফাইনালি একটা স্কুলে স্কলারশিপ পেয়ে গিয়েছে, যেখানে সে অর্ধেক বেতনে পড়তে পারবে, কিন্তু সেটা হচ্ছে আবার অন্য রাজ্যে মানে আরেক শহরে। তো সে যখন তার মালিককে বলে, আমরা দেখি তার মালিক অনেক ভালো লোক, সে করে কি সেই রাজ্যে যেতে ওকে সাহায্য করে, এবং যেখানে যাচ্ছে ওখানে তার পরিচিত যে বন্ধু রয়েছে যে ধরনের রেস্টুরেন্টে কাজ করে সেখানে একটা কাজ ম্যানেজ করে দেয়, এবং এর সাথে ওকে কিছু টাকাও দিয়ে দেয় যাতে ওখানে গিয়ে টিকতে পারে। আর পরের সিনেমা দেখি মি ট্যাং এবং তার ভাই বোনরা নতুন বাড়িতে থাকতে এসেছে। তো এখানে আমরা দেখি বাড়িটা অনেক বড়, তো বাড়ি দেখে তো ওদের ভাই বোনরা অনেক পছন্দ হয়, যার ফলে আমাদের মি ট্যাং অনেক খুশি হয়, ওকে আমরা নায়ক হিসেবে বলবো এখন থেকে। তো ঘর সাজানোর আগে সে করে কি তার গুরুর দেয়ালটা দেয়ালে টানিয়ে রাখে, আর ওখান থেকে আমরা বুঝতে পারি আমাদের এই নায়ক মি ট্যাং এক সময় বক্সিং শিখতো, কিন্তু তার গুরুর মৃত্যুর পরে সেগুলো ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এরপর মি ট্যাং তার ভাই বোনকে স্কুলে ছাড়া পরে নিজের নতুন চাকরিতে যায়, আর দীর্ঘদিন পড়ালেখার গ্যাপের পরে সে নতুন করে কলেজে ভর্তি হয়েছে। তো এটা ছিল সেখানকার সবচেয়ে ভালো কলেজ, কিন্তু এখনো লক্ষ্য এই কলেজে এতদিন মেয়েদের কলেজ ছিল, খুব সম্প্রতি ছেলে মেয়ে উভয়ের জন্য করা হয়েছে, কিন্তু এখানে এখনো ছেলেরা ভর্তি হয়নি, যার কারণে এই কলেজটা সম্পূর্ণ মেয়েদের ভর্তি ছিল। আর আমাদের নায়কই হচ্ছে এই কলেজের প্রথম ছেলে স্টুডেন্ট। তো সে যখন ভেতরে যায় তখন জানতে পারে এই কলেজে কোটি কোটি মেয়ে রয়েছে, আর তাদের মধ্যে সে একটা মাত্র ছেলে, মানে হাজারো ভেড়ির মধ্যে সে একটা মাত্র কুত্তা। তো সে অবাক হয়ে যায়, ভাবতে থাকে যে আমি কি কলেজের নাম ভুল করলাম, আমি কোনো লেডিস কলেজে চলে আসলাম না, তো এখানে একটা ছেলেকেও দেখতে পাচ্ছি না। কিন্তু মেয়েরা যখন ওকে দেখে সকল মেয়ের আবার খুব ভালো লাগছিল, কারণ আমাদের নায়ক দেখতে অনেক সুন্দর, তবে তার অনেক কষ্ট হচ্ছিল এবং লজ্জা পাচ্ছিল। আর তখন ও একটা ছেলে সে ধাক্কা খায়, আর ছেলেটির নাম হচ্ছে জমি, সে বক্সিং এবং স্কেটিং করতে অনেক পছন্দ করত। তো ওকে ছেলে ভেবে আমাদের নায়ক বলে আমার ভাগ্য অনেকটা ভালো, আমি তো মনে করেছিলাম পুরো কলেজে আমি একটা মাত্র ছেলে, তা তোমাকে পেয়ে ভালো লাগলো। কিন্তু তখনই ওই মেয়েটা করে কি নিজের গোলাপি ক্লিপটা মাথা থেকে বের করে মাথার সামনে লাগায়, আর তখন মিং ট্যান মানে আমাদের নায়ক তার কাছে ক্ষমা চায়, ভুল হয়ে গেছে। আর তারপর আমরা দেখি ওই মেয়েটি সেখান থেকে স্কেটিং করতে করতে চলে যায়। আর এরপর আমরা কলেজের প্রিন্সিপাল এবং আরেকজন টিচারকে দেখি, যার নাম হচ্ছে ওয়াং, তারা অনেক চিন্তিত ছিল, কারণ তাদের কলেজটা ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত করার পরে পর্যন্ত 10টা ছেলে অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু একটা ছেলেও এখনো আসেনি, কারণ যে ছেলে এখানে আসে চারপাশে খালি মেয়ে দেখে লজ্জা পেয়ে ভয় পেয়ে অন্য কলেজে চলে যায়। কিন্তু এরপর তারা যখন জানতে পারে মিং ট্যান একাই রয়ে গিয়েছে, তারা খুব খুশি, এবং প্রিন্সিপাল আদেশ দেয় মিস্টার ওয়াংকে, যা কিছু হয়ে যাক না কেন এই ছেলেটা যেন কোনোভাবেই কলেজ থেকে না যেতে পারে, তাকে দিয়ে আমাদের কলেজ এগিয়ে যেতে হবে। তো যাই হোক, ওদিকে আমরা দেখি মেয়েরা মিং ট্যানকে দেখে পাগল হতে শুরু করেছে, কেউ রাস্তা আটকায়, কেউ ওকে
সাহায্য করতে চায়, কিন্তু মিং চেনের কোনো সাহায্য।